চীন পাকিস্তানের উদ্বেগ বাড়িয়ে ক্ষেপণাস্ত্র পরীক্ষা ভারতের। লেটেস্ট বাংলা নিউজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন। ইন্ডিয়ান ডিফেন্স নিউজ সম্পর্কে জানতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বাটন অন করুন। ধন্যবাদ সবাইকে। ফের উঠতে চলেছে চীন পাকিস্তানের ঘুম। ইন্টারসেপ্টর মিসাইল উৎক্ষেপণে সাফল্য পেল ভারত। রবিবার রাতে ওড়িশার চাঁদিপুরের উপকূল থেকে এই পরীক্ষামূলক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়। রবিবার রাত প্রায় 8:05 নাগাদ ওড়িশা উপকূলের অদূরে আব্দুল কালাম দ্বীপ থেকে এই মিসাইল উৎক্ষেপণ করা হয়েছিল। ডিআরডিও বিজ্ঞানীরা জানান, ভূপৃষ্ঠের 50 কিলোমিটার উচ্চতায় 100 অ্যাটমোস্ফিয়ারের লক্ষ্যবস্তুতে আঘাত হানায় উদ্দেশ্য ছিল এই অভিযানের। একে বলা হচ্ছে পৃথ্বী ডিফেন্স ভেহিকল মিশন। টার্গেট মিসাইল এবং পিডিভি ইন্টারসেপ্টর দুটি সফল হয়েছে লক্ষ্যভেদে। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই এডি ইন্টারসেপ্টরের সফল উৎক্ষেপণে খুশির হাওয়া সশস্ত্র বাহিনীতে। ভারতের এই সাফল্যে নিঃসন্দেহে চিন্তা বাড়াবে চীন ও পাকিস্তানের। শুধু আঘাত হানে নয়, শত্রুপক্ষের কোনো মিসাইলকে নিষ্ক্রিয় করতে পারবে মিসাইলটি। বিশেষ কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে গোটা প্রক্রিয়াটি নিয়ন্ত্রণের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়াও বিশেষ র্যাডার প্রযুক্তির মাধ্যমে তা নিয়ন্ত্রণ করা সম্ভব বলেও জানানো হয়েছে। র্যাডার থেকে পাওয়া তথ্যের সাহায্যে প্রয়োজনে ব্যালিস্টিক মিসাইলের গতিপথ মুহূর্তেই পরিবর্তন করার ব্যবস্থা রাখা হয়েছে। রিডারডেন্ট মাইক্রো নেভিগেশন সিস্টেমের মাধ্যমে গোটা প্রক্রিয়াটি নিয়ন্ত্রণে রাখা সম্ভব। অটোমেটেড অপারেশন, র্যাডার বেসড ডিটেকশন এবং ট্র্যাকিং সিস্টেম শত্রুপক্ষের ব্যালিস্টিক মিসাইল ধ্বংস করতে সক্ষম এই পিডিভি। র্যাডার থেকে তথ্য কম্পিউটার নেটওয়ার্কে এলে তার কমান্ড নিতেই পিডিভি কাজ শুরু করে দেয়। বায়ুমণ্ডলে থাকা লক্ষ্যবস্তুকে ধ্বংস করার কাজ শুরু করে দেয় মুহূর্তের মধ্যে। দেশে তৈরি এই ইন্টারসেপ্টর মিসাইলের সাফল্যে উচ্ছ্বসিত প্রতিরক্ষা মন্ত্রক।